আমরা কুয়াকাটা ট্যুরে এসে পর্যটন কর্পোরেশনের পর্যটন এই মডেলটিতে উঠি। আমরা অ্যারাউন্ড দুপুর 2টার দিকে চেক ইন করি এবং পরের দিন অ্যারাউন্ড 12:30টার সময় চেক আউট করি, কারণ 1 রাত 2 দিনে আমাদের কুয়াকাটা ট্যুরটি কমপ্লিট হয়। আর আমার বাবুটা তো ঘুরতে এসে অনেক মজা করছে, ও বাইরে আসলে অনেক মজা করে, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, ওদের রুমগুলো সংখ্যা অনেক কম পর্যটন মডেলের, এবং কাপল রুমের সংখ্যা আরও কম। তো এর জন্য আপনারা যারা আসবেন আগে থেকেই ফোনে কল করে কনফার্ম করবেন। এখন ডাল সিজন চলছে, এর জন্য আমি আসলে ফোনে কনফার্ম করিনি, আমি এসেই কনফার্ম করেছি। তো বেস্ট সিজনে প্রত্যেকটা হোটেলের রুম পাওয়া অনেক টাফ, এবং এই ডাল সিজনে প্রত্যেকটা হোটেলেই ওরা 40-50% ডিসকাউন্ট দেয়। এখানেও কাপড় রুম হচ্ছে নর্মাল এভারেজ হচ্ছে, ওদের প্রাইস রাখে 3,500 টাকা, বাট এই ডাল সিজনে এটা হচ্ছে 2,450 টাকায় এসি কাপড় রুমটি পাওয়া যায়। সার্ভিসের ব্যাপারে বলতে গেলে সার্ভিস এভারেজ। হোটেল থেকে বিচ অনেক কাছে, 2 মিনিটের রাস্তা হেঁটেই যাওয়া যায়। আমার কাছে কুয়াকাটা বিচটি অনেক ভালো লেগেছে, এই বিচ থেকে সূর্যোদয় সূর্যাস্ত অনেক ভালোভাবে দেখা যায়।